Assalamualaikum. Creative thinking e apnader shobaike shagoto janacchi. Ami Rifat Farjana. Ajke apnader ami toiri kore dekhabo International Yoga Day card. Amar video ti shompurno dekhar por jodi apnader bhalo lege thake tobe please amar channel ti subscribe korben ar video dite like, comment, share kore amake aro utshahito korben. যাতে করে আমি আপনাদের আরো নতুন কিছু উপহার দিতে পারি চলুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কার্ড তৈরি পদ্ধতিটি দেখে নেই ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কার্ড তৈরি করতে প্রয়োজন হবে লাইট গ্রিন কালার হোয়াইট কালার অরেঞ্জ কালার পেপার স্কেচি স্কেল পেন্সিল পেন কাটা কম্পাস গ্লিটারস পেন ইয়োগা স্টিকার ফ্লাওয়ারস বাটারফ্লাই স্টিকারস করে কাটা কম্পাসের সাহায্যে ভাঁজকৃত অরেঞ্জ কালার পেপারের উপর একটি সার্কেল এঁকে নিচ্ছি তারপর সার্কেলটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি সার্কেলটি কাটার পর এটি দেখতে এরকম দেখাবে তারপর ইয়োগা স্টিকারে দেখানো নিয়ম অনুযায়ী আমি গ্লু লাগিয়ে নিচ্ছি গ্লু লাগানোর পর দেখানো নিয়ম অনুযায়ী স্টিকারটি সেট করে নিচ্ছি স্টিকারটি সেট করার পর কার্ডটির উপরে অংশটি দেখতে এরকম দেখাবে তারপর 7cm দূরত্ব করে হোয়াইট পেপারটির উপর একটি সার্কেল এঁকে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী সার্কেলটি আঁকার পর কেচির সাহায্যে কেটে নিচ্ছি সার্কেলটি কেচির সাহায্যে কাটার পর সার্কেলটি দেখতে এরকম দেখাবে তারপর হোয়াইট সার্কেলটিতে দেখানো নিয়ম অনুযায়ী গ্লু লাগিয়ে নিচ্ছি গ্লু লাগানোর পর কার্ডটির ভিতরের অংশে দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি তারপর রেড গ্লিটার পেনের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী একটি রাউন্ড সার্কেল এঁকে নিচ্ছি আমি দেখানো নিয়ম অনুযায়ী আরও একটি রাউন্ড সার্কেল এঁকে নিচ্ছি রাউন্ড সার্কেল আঁকার পর ব্লু গ্লিটার পেনের সাহায্যে সার্কেলটি মাঝ বরাবর ডিজাইন করে নিচ্ছি আমি দেখানো নিয়ম অনুযায়ী সার্কেলটি মাঝ বরাবর ডিজাইন করে নিচ্ছি ডিজাইন করার পর সার্কেলটি দেখতে এরকম দেখাবে তারপর রেড গ্লিটার পেনের সাহায্যে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে June 21, 2021 লিখে নিয়েছি দেখানো নিয়ম অনুযায়ী তারপর ব্লু গ্লিটার পেনের সাহায্যে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে June 21, 2021 হাইলাইট করে নিয়েছি তারপর লাভ স্টিকার সেট করে নিয়েছি গ্লুয়ের সাহায্যে তারপর বাটারফ্লাই স্টিকার সেট করে নিয়েছি গ্লুয়ের সাহায্যে এখন 5cm/10cm একখণ্ড গ্রিন কালার পেপার নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী পাতা ও ডাল শেপ এঁকে নিয়েছি পেনের সাহায্যে তারপর কেচির সাহায্যে পাতা ও ডাল শেপ কেটে নিয়েছি আমি দেখানো নিয়ম অনুযায়ী কয়েকটি কেটে নিয়েছি তারপর কাঠটির উপরের অংশে পাতা ও ডাল শেপে গ্লু লাগিয়ে দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি আমি দেখানো নিয়ম অনুযায়ী পাতা ও ডাল শেপগুলি এক এক করে সেট করে নিচ্ছি পাতা ও ডাল শেপগুলি এক এক করে সেট করার পর কাঠটির উপরের অংশটি দেখতে এরকম দেখাবে আমি দেখানো নিয়ম অনুযায়ী গ্লুয়ের সাহায্যে কাঠটির উপরের অংশে পাতা ও ডাল শেপ সেট করে নিয়েছি তারপর আমি দেখানো নিয়ম অনুযায়ী ফ্লাওয়ার্সগুলি বসিয়ে সেট করে নিচ্ছি গ্লুয়ের সাহায্যে আমি এক এক করে ফ্লাওয়ার্সগুলি সেট করে নিচ্ছি ফ্লাওয়ার্সগুলি গ্লুয়ের সাহায্যে এক এক করে সেট করার পর কাঠটির উপরের অংশটি দেখতে এরকম দেখাবে আমি গ্লুয়ের সাহায্যে কাঠটির উপরের অংশে ফ্লাওয়ার্সগুলি সেট করে নিয়েছি তারপর দেখানো নিয়ম অনুযায়ী গ্লুয়ের সাহায্যে বাটারফ্লাই স্টিকার সেট করে নিয়েছি গ্লুয়ের সাহায্যে বাটারফ্লাই স্টিকার সেট করার পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ও আকর্ষণীয় ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কার্ড আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন আর
ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।